অবৈধভাবে যে টাকার বিনিময়ে যে কমিটি দেওয়া হয়েছে সেই কমিটি প্রত্যাখ্যানের দাবিতে আমরা সিলেট জেলা ও মহানগর যুবদলের সর্বস্তরের নেতাকর্মী রাজপথে এবং এই কুলাঙ্গার দক্ষিণ সুনমার মসজিদের এই কুশল দেহ আপনারা দেখেছেন জ্বালানো হয়েছে, যাতে করে অন্য কোনো সময় এই যুবদল নিয়ে কোনো ধরনের সেক্রেটারি সভাপতি কোনো সময় বিশৃঙ্খলাকারীদেরকে নিয়ে আওয়ামী লীগকারীদেরকে নিয়ে কোনো সময় কমিটি না করতে পারে। ইনশাআল্লাহ ভবিষ্যতে যারা এই নেতৃত্বে আসবে তারা অতীত দেখে শিক্ষা নিবে, কারণ ত্যাগীদের বাদ দিয়ে কমিটি দেওয়া হলে রাজপথে কি করা হয়, রাজপথে তাদেরকে প্রতিহত করা হবে। আর আমরা দেখেছেন আপনারা বিগত 17 বছর যেভাবে রাজপথে ছিলাম, 28 অক্টোবরের পর থেকে আমরা সেইভাবেই রাজপথে কাজ করে গেছি। আমাদেরকে এই সিলেট জেলা ও মহানগর যুবদলের একটি নেতা কর্মী দেখাতে পারবে না বিগত আন্দোলনে কোনো কর্মসূচি বা সংগ্রামী কর্মসূচি বা আন্দোলন সংগ্রামে তাদের কোনো সক্রিয় ভূমিকা। আমরা সাধারণ কর্মীরা পিকেটিং থেকে শুরু করে এই হাসিনার 24-এর সাথে জানুয়ারির ডামি নির্বাচন আগের দিন পর্যন্ত রাজপথে তৃণমূল কর্মীরা আমাদের সাথে রাজপথে আন্দোলন করে গেছে। তবে দায়িত্বশীল কোনো নেতাদেরকে পাওয়া যায় নাই, এটা আমি নয় সমগ্র বাংলাদেশ জানে, আপনারা মিডিয়ার সহকর্মী বাইরেও জানেন। রাজপথে কারা ছিল, কাদেরকে নিয়ে বর্তমান কমিটি এই পকেট কমিটি করা হয়েছে, অতিলম্বে অতিবিলম্বে এই কমিটি প্রত্যাখ্যান করা হোক, না হলে আমাদের এই আন্দোলন কোথায় গিয়ে শেষ হবে। এই রাজপথে আমাদের প্রতিটি নেতা কর্মী এই যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারিদেরকে বুঝিয়ে দিবে, আমরা ত্যাগ স্বীকার করে এখানে এসেছি, আমরা উড়ে এসে জুড়ে বসি নাই, আমরা 17 বছর রাজপথে সক্রিয় ভূমিকা রেখে আজকে এখানে এসেছি। তাই আপনারা আমার যুবদলের সভাপতি সেক্রেটারি ভাইদেরকে বলে দিতে চাই আমি স্পষ্ট ভাষায়, সঠিক মূল্যায়ন না করলে এর পরিণাম ভয়াবহ হবে এবং এই সিলেটের মাটিতে আপনাদের এই পবিত্র শাহজালালের মাটিতে সমুচিত জবাব আমার যুবদলের সহকর্মী ভাইয়েরা দিবেন ইনশাআল্লাহ।